اشرقت نفسي بنور من فؤادي حينما رددت يا رب العباد. যখন আমরা কোরআন হাদিস পেশ করি তখন আবার আমাদের মগজে আরেকটা ভাইরাস রয়েছে। কি ভাইরাস? অমুক হুজুর যে এই কথা বলেছেন, অমুক হুজুর কি ভুল, উনি কি বুঝেন না, উনি কি জানতেন না, উনি কি কোরআন হাদিস পড়েননি। আরে আপনার সামনে কোরআন হাদিস পেশ করা হচ্ছে আর আপনি হুজুরের দোহাই দিচ্ছেন, মানে হুজুরকে দিয়ে আপনি কোরআন হাদিস বিচার করতে চান। আসলে তো আপনার উচিত ছিল কোরআন হাদিস দিয়ে আপনার হুজুরকে বিচার করা, যে কোরআন হাদিসের মানদণ্ডে আপনার হুজুর কতটা চলাফেরা করেছে, যতটা চলাফেরা করেছে ততটা আপনার হুজুর ঠিক, আর যতটা তার কোরআন হাদিসের খেলার খেয়েছে ততটা ভুল। তার মানে কোরআন এবং হাদিস হচ্ছে কষ্টি পাথর। কোরআন হাদিস দিয়ে আপনি যে কোনো ব্যক্তিকে যাচাই করতে পারবেন, কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য আমরা হুজুরদেরকে দিয়ে কোরআন হাদিস যাচাই করছি। আশ্চর্য বন্ধুগণ, এটাকে বলা হয় অন্ধ অনুসরণ। অন্ধ অনুসরণের স্থান ইসলামে নেই। আপনাকে দলিল সহকারে জানতে হবে, দলিল সহকারে যদি আপনি না জানেন, আপনি অন্ধ অনুসরণ যদি করেন তাহলে আপনার কাছে কোরআন হাদিসের কোনো মূল্য থাকবে না, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহের কথারও মূল্য থাকবে না। কারণ ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ এর কওল আগে শুনিয়েছি, আপনি যদি কারো অন্ধ অনুসরণ করেন তাহলে আপনার কাছে দলিল বেকার হয়ে যাবে। বাংলায় একটা প্রবাদ বাক্য আছে, অন্ধ ভক্তি যেখানে দলিল অচল সেখানে, ভক্তি যদি অন্ধ হয় দলিল যদি পেশ করা হয় সব বেকার। বন্ধুগণ, তাহলে অন্ধ অনুসরণ এটা চলবে না। অন্ধ অনুসরণ ইসলামে নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, সূরা নাহাল 16 আয়াত নম্বর 43 এবং 44 এ, ফাসআলু আহলে যিকির ইন কুনতুম লা তাআলামুন, যদি তোমরা না জানো তাহলে যারা জানে আহলে যিকির জ্ঞানী তাদের কাছ থেকে জিজ্ঞাসা করো, তাদেরকে জিজ্ঞাসা করো। তবে কি এমনি জিজ্ঞাসা করবে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 44 নম্বর আয়াতে বলেছেন, বিল বাইনাতি ওয যুবুর, স্পষ্ট প্রমাণাদি ও গ্রন্থ বই সহকারে দিয়ে দাও, দলিল সহকারে জানো। আপনাকে দলিল সহকারে জানতে হবে আর মুফতি সাহেবকে দলিল সহকারে উত্তর দিতে হবে। সুতরাং বোঝা গেল যে দলিল সহকারে আপনাকে জানতে হবে। আর তারপরে যদি বলে যে দলিলের কি প্রয়োজন আছে, আমি তো এমন কিছু বুঝি না, তো আপনি যখন একটা জমি কিনতে যান তখন আপনি কি করেন, দলিল দেখেন কি দেখেন না, তার দলিলের প্রয়োজন হয় কি হয় না? মাত্র 70-100 বছর বাঁচার জন্য আপনি এক কাঠা জমি কিনবেন, তারপরে আপনি দলিল ছানবেন, কিন্তু যে আমলের কারণে আপনার জান্নাত অথবা জাহান্নাম হতে পারে সে তার জন্য আপনার দলিল দেখার প্রয়োজন নেই। আরে আপনি না বুঝেন তো আর কাউকে দর্শক দেখেন যে হ্যাঁ উমুক শেখ বা অমুক মুক্তি সাহেব এই দলিলের ভিত্তিতে এই কথা বলেছেন, এই দলিল আপনার কোন মুক্তিকে বলেন যে এই দলিল পেশ করেছে এটা কেমন, দরকার নেই দলিল। অন্ধ অনুসরণ, তারপরেও যদি আমরা অন্ধ অনুসরণ করি তাহলে এটা শিরক হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবা 9 আয়াত নম্বর 31 বলছেন, তারা গ্রহণ করেছে তাদের পণ্ডিতগণকে তাদের প্রভু রূপে আল্লাহ কে ছেড়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইহুদি খ্রিস্টানরা তাদের আলেমদের ইবাদত করছে, আলেমদের ইবাদত করছে ইহুদি খ্রিস্টানরা কেমন করে, এর ব্যাখ্যা পরবর্তী কোন উপস্থিত কোন মুহাদ্দিস কোন মৌলভি কোন ইমাম দেয়নি, স্বয়ং এর ব্যাখ্যা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। আপনারা যে কোনো তাফসীর গ্রন্থ উঠে দেখবেন, যে কোনো তাফসীর গ্রন্থ উঠে দেখবে সূরা তাওবা 9 আয়াত নম্বর 31 এর আপনারা তাফসীর দেখবেন পেয়ে যাবেন। আর এর মূল হাদিস কি রয়েছে, মূল সূত্রটি রয়েছে, এটা উল্লেখ আছে সহিহ তিরমিজি কিতাবুত তাফসীর অধ্যায় নম্বর 44 অনুচ্ছেদ নম্বর 10 হাদিস নাম্বার 3095। কি আছে সেখানে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াত সূরা তাওবা 31 নম্বর আয়াত তেলাওয়াত করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তেলাওয়াত শুনে আদি ইবনে হাতিম তখন একজন খ্রিস্টান ছিলেন, তিনি প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইহুদি খ্রিস্টানরা তো আলেমদের ইবাদত করে না, আমরা তো আলেমদের ইবাদত করি না, তো কেন আল্লাহ তাআলা এই কথা বলছেন? স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই প্রশ্নের উত্তরে বলছেন, ইহুদি খ্রিস্টানরা তাদের আলেমদের ইবাদত করে না, এই কথা ঠিক, কিন্তু এটা তো সঠিক, যখন তারা কোন জিনিসকে হালাল করে তখন তারা হালাল, আর যখন তারা কোন জিনিসকে হারাম করে তখন তারা হারাম বলে মেনে নেয়। বলছে হ্যাঁ আমাদের মুরগিরা যা বলে, আমাদের সাথীরা যা বলে আমরা সেটা মেনে নিই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এটাই হচ্ছে তাদের বলতে।
বোঝা গেল? আপনি যদি কারো অন্ধ অনুসারী হয়ে যান, উনি কি আর ভুল করতে পারে? এইরকম অন্ধ অনুসারী যদি হয়ে যান, আপনি যদি ওনাকে মানদণ্ড করে দেন, ওনাকে কষ্ট পাথর করে দেন, তাহলে জেনে রাখবেন এটা শিখ হচ্ছে। এমনকি অন্ধ অনুসরণের ইসলামে স্থান নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অমুসলিমদের কাছ থেকেও দলিল চাইতে বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 111 তে, যে ইহুদি খ্রিস্টানরা তারা বলাবলি করত যে কেউ কখনো জান্নাতে যাবে না, শুধুমাত্র ইহুদি আর খ্রিস্টান ছাড়া। তারা কি বলতো? যে ইহুদি আর খ্রিস্টান ছাড়া কেউ জান্নাতে যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এ তাদের মিথ্যা আশা। কুল, বলে দাও, হাজ ব্রাহাকুম, তোমরা তোমাদের প্রমাণ পেশ করো, ইনকুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। আল্লাহ তাআলা বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে ওদেরকে বড় দলিল পেশ করতে, বলে দাও কুল হাজ ব্রাহাকুম, তোমরা তোমাদের দলিল পেশ করো, প্রমাণ পেশ করো, ইনকুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। ভাই, যদি কৃষ্ণ কালে দলিল নেবে কোরআন থেকে না হাদিস থেকে দলিল নেবে? তারা ইহুদি খ্রিস্টানরা না কোরআন থেকে দলিল নেবে না হাদিস থেকে দলিল নেবে। তারপরে আল্লাহ তাআলা বলেন তাদেরকে দলিল চাইতে বল, তারা কোথা থেকে দলিল দেবে? তাদের কাছে যে রয়েছে তাওরাত জবুর ইঞ্জিল বিকৃত আকারে, যেটাকে বর্তমানে নাম হচ্ছে বাইবেল, সেই বাইবেল থেকে তারা দলিল দেবে। কিন্তু বাইবেলের কোথাও এ কথা লেখা নেই যে শুধুমাত্র ইহুদি খ্রিস্টানই জান্নাত যাবে, কথা কোথাও লেখা নেই। বরং যদি আপনি বাইবেল পড়েন তাহলে উল্টো কথা লেখা আছে। দেখবেন বাইবেলে যদি আপনারা বাইবেল পড়েন, এটা উল্লেখ আছে বাইবেলের নতুন নিয়ম মথির 7 অধ্যায়ের 21 নম্বর অনুচ্ছেদ। যীশু খ্রিস্ট বলছে যারা আমাকে প্রভু প্রভু বলে ডাকে তারা যে সকলেই স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে তা নয়, কিন্তু যে আমার স্বর্গস্থ পিতা ঈশ্বর ইচ্ছা পালন করবে সেই শুধু স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে। আর সেই দিনটি যখন আসবে তখন অনেকে আমাকে বলবে প্রভু তোমার নাম নিয়ে তো আমরা অনেক ভাবভক্তি করেছি, তোমার নাম নিয়ে আমরা অপদেবতা তাড়িয়েছি এবং কত অলৌকিক কাজ সম্পন্ন করেছি। তখন আমি তাদের বলবো কোনো কালে আমি তোমাদের চিন্তা স্বর্গে তাই প্রবেশ করবে যারা সৃষ্টিকর্তার ইচ্ছা পালন করে, সৃষ্টিকর্তার যারা ইচ্ছা পালন করে, সৃষ্টিকর্তার যারা ইচ্ছা পালন করে তাদেরকে আরবিতে বলা হয় মুসলিম। যীশু খ্রিস্ট তার মানে বলতে যাচ্ছেন যে মুসলিমরা জান্নাতে প্রবেশ করবে, কিন্তু এ কথা কোথাও বাইবেল এখানে যে শুধুমাত্র ইহুদি খ্রিস্টানে জান্নাতে প্রবেশ করবে। বন্ধুগণ, বোঝা গেল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অমুসলিমদের কাছ থেকেও দলিল চাইতে বলেছেন। আপনি ভাবছেন অমুসলিমের কাছে তো দলিল নিতে হবে, আমাদের ঘরের লোক মৌলবি মাওলানা হুজুররা তাদের কাছে দলিলের কি প্রয়োজন আছে? তাদের কাছে দলিলের কি প্রয়োজন আছে? কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবা সূরা নম্বর 9 আয়াত নম্বর 34 এর মধ্যে কি বলেছেন জানেননি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মুমিনদের সতর্ক করতে, হে মুমিনগণ, অধিকাংশই আলেম, জনগণের ধন সম্পদ অন্যায় ভাবে ভক্ষণ করে থাকে এবং মানুষকে আল্লাহর পথ থেকে বিরত রাখে, বেশিরভাগ মুরব্বি, বেশিরভাগ পাদ্রি, বেশিরভাগ পণ্ডিত।